আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এই তো এখানে আজকে আমি নুডলস রান্না করতেছিলাম একটু পানি পানি টাইপের করে। তো এভাবে কিন্তু খেতে খুবই মজা হয়, একটু ঝাল ঝাল হলে তার কথাই নেই। আর আমার ছেলে কিন্তু এভাবে নুডলস রান্নাটা খুবই পছন্দ করে। তো এই তো এটা খেয়ে নিলাম, বিকেলে আমার ছেলেরও নাস্তা হয়ে গেল, আমারও নাস্তা হয়ে গেল। তো কারা কারা এভাবে নুডলস পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তারপর এই তো এখন আমি তেমন ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে হাতে অনেক কাজ। আর কাজ কি সেটা তো তোমরা জানোই, আমি হাতে কাজ করি, এই যে তাও তোমাদের একটু দেখাই দিলাম। এই তো এই কাজগুলো করতেছি, তো এই জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারতেছি না। তো তারপরও কিন্তু তোমরা আমার পাশে অবশ্যই অবশ্যই থেকো। আর এখানে আমি ভেন্ডি ভাজি করতেছি, তো ভেন্ডিও বলে আবার ঢেঁড়স বলে, মানে ঢেঁড়স তাই না বলো? তো এই তো এখানে আমি একটু আলু দিয়ে করব। যখন আমি স্কুলে জব করতাম তখন ওইখানকার একটা ম্যাডাম বলছিল যে এভাবে করলে নাকি খুব মজা হয়, তো আমি তার মতো করেই রান্নাটা করতেছিলাম। খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়, তোমরাও ট্রাই করতে পারো। আর কারা কারা এভাবে খাও সেটাও অবশ্যই বলবা। আলু দিয়ে করছি, মাশাল্লাহ দিলে অনেক মজার ছিল। একটু পুরো পুরো করবা তাহলে তার কোনো কথাই নেই। ঢেঁড়স ভাজি যেতে আবার আমাদের একটু হলুদ হলুদ না হলে আবার কেউ খেতে চায় না, তো এর জন্য একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নিছি। তো এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল, তোমরা কিন্তু অবশ্যইভাবে ট্রাই করতে পারো। আমি কিন্তু পুরো রেসিপিটাই দিয়ে দিছি তোমাদের জন্য। আর অবশ্যই ইউটিউব থেকে তোমরা অনেকেই দেখো, কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার অনেক ভালো লাগে যে তোমরা পছন্দ করো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে থাকলে ফলো করে দিও।